ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয় পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনকে হাজীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের প্রবন্ধ উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা 15 ফেব্রুয়ারি সোমবার সকালে পৌর কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক তাদের বক্তব্য তুলে ধরেন। বিভিন্ন পরামর্শ দিয়ে হাজীগঞ্জের সাংবাদিকদেরকে যেভাবে তিনি নিজের আপন ভাইয়ের মতো আঁকড়ে ধরেছেন, সেজন্য আজকের অতিথির কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরে পৌর মেয়র আসম মাহবুবুল আলম লিপন তার বক্তব্যে বলেন, হাজীগঞ্জ পৌর এলাকায় পঞ্জীভূত সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছি। পানিবদ্ধতা নিরসন, যানজট, হাটবাজার উন্নয়ন, ড্রেনেজ সমস্যা দূরীকরণ, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, শিক্ষার উন্নয়ন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তার বক্তব্যে তিনি বলেন। তখন আমার ভোটের ব্যবধান ছিল 835। 5 বছর পর 2021 সনের 30 জানুয়ারি আমি দ্বিতীয়বার নির্বাচিত হয়েছি। আমার ভোটের ব্যবধান 13,000 এটা সবই সম্ভব হয়ে গেছে আপনাদের পূর্ণ সহযোগিতার জন্য। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, কামিং সভাপতি মহিউদ্দিন আল আজাদ, গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, বাংলা ভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটওয়ারি লিঙ্কন, সহসভাপতি হাবিবুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সী, কার্যকারী সদস্য হাসান মাহমুদ, মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবিবুল্লাহ, মঞ্জুরুল আলম পাটওয়ারি, কবির আহমেদ, রাজাউল করিম নয়ন, গাজী নাসির, সাইফুল ইসলাম, গাজী মহিউদ্দিন সহ আরও অনেকে। সর্বোপরি বিগত 10 জানুয়ারি নির্বাচনে সাংবাদিকদের সজাগ ও সচেতনমূলক কর্মকাণ্ডের জন্য সাংবাদিকদের মেয়র ধন্যবাদ জানান। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। MK টেলিভিশন।